ইম্পর্টেন্ট কিছু ম্যাথ নিয়ে আসছে, তো আমার মনে হয় যে বিশেষ করে রিটেনের জন্য ম্যাথগুলো খুব গুরুত্বপূর্ণ হবে। তো প্রথমত আমি আমার পরিচয়টা দিই, আমি রাহুল জয়সওয়াল, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স। আমি প্রথমত চলে আসছে যে আমাদেরকে এটা ভাঙাতে হবে। তো ভাঙানোর জন্য আমরা কী করতে পারি, আমরা এটাকে এগিয়ে লিখতে পারি ভালো করে খেয়াল করে দেখো, আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দিলাম, আমরা এটা পাই কিন্তু সাইন কি করলে কী হয় কস জেড, আর কসকে কী করলে কসকে করলে কী হয় মাইনাস সাইন জেড, তাহলে মাইনাস মাইনাসের প্লাস বলতে সাইন জেড প্লাস কস জেড। তাহলে আমরা এখানে হয়তো একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সাইন জেড প্লাস সাইন জেড প্লাস মাইনাস এটা কেটে যাবে, কিন্তু এখানে আমাদেরকে কেটে যাবে টু সাইন জেড আছে, তাহলে আমাদেরকে এখানে নিতে হবে হাফ, তাই তো হাফ নিতে হবে আমাদের। এরপরে এখন একটা ব্যাপার আছে, আমাদেরকে তাহলে এইটা ধরে নিতে হবে, এইটা ধরে নিতে হবে এফ অফ জেড, আর এইটা ধরে নিতে হবে এফ প্রাইম জেড। তাহলে আমরা লিখতে পারি এফ জেড প্লাস এফ প্রাইম জেড। দেখো তো এটা তোমাদেরকে মনে পড়ে, এটা এটা একটা রুটসের মধ্যে পড়েছে। যদি এইরকম হয় যে ই টু দি পাওয়ার জেড ইনটু এফ জেড প্লাস এফ প্রাইম জেড ডি জেড যদি থাকে, তাহলে আমরা কী পাবো হাফ ই টু দি পাওয়ার জেড এফ জেড প্লাস সি। এইবার কী করতে হবে, এইবার আমাদেরকে মান বসিয়ে দিতে হবে ইন্টু
যে f of ln x তাই কিনা আচ্ছা আমরা কি জানি যে তাহলে কি হবে আর এইটাকে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আমরা এইটাকে আবার এফ জেড এই এফ জেড কি ধরে নিয়েছিলাম সাইন জেড মাইনাস কোস জেড সাইন অফ আমরা এই চিহ্ন আগে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব আর সাইন অফ জেড জেড লন এক্স সাইন অফ লন এক্স মাইনাস কোস অফ লন এক্স প্লাস সি তাহলে আমরা লিখতে পারতাম আর এক্স সাইন অফ লন এক্স মাইনাস কোস অফ লন এক্স প্লাস সি দেখো তো বোঝা যায় কিনা অঙ্কটা দেখে যত কঠিন মনে হয় বাট ট্রিকলি করলে অঙ্কটা অত বেশি কঠিন হয় না বুঝতে পারছো আচ্ছা এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাব আমরা করবো দুই নম্বর তো দুই নম্বর আটে কি বলেছে দেখো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এইট ডিএক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স কিউব টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তো আমরা চলে যাই অঙ্কতে রাইট আমরা প্রথমে ধরে নেব ওয়ান মাইনাস এক্স কিউব সমান জেড তো তাহলে কি হলো এক্স কিউব সমান ওয়ান মাইনাস জেড তাহলে থ্রি এক্স স্কোয়ার ডিএক্স সমান মাইনাস ডিজেড তাই তো মাইনাস ডিজেড তাহলে এক্স স্কোয়ার ডিএক্স সমান মাইনাস ওয়ান বাই থ্রি ডিজেড আমরা বুঝতেই পারছি আমার চলে গেল যেহেতু আমরা এক্স স্কোয়ার ডিএক্স পেয়েছি তাহলে আমরা কিন্তু এক্স টু দি পাওয়ার এইটকে আমরা ভেঙে দিতে পারি এইভাবে এক্স টু দি পাওয়ার সিক্স ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স কিউব টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আমরা লিখতে পারি এইবার যেহেতু আমরা মান পেয়ে গেছি সুতরাং আমরা মান বসিয়ে দিব এখন কথা আছে স্কোয়ার ডিএক্স তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি ডিজেড মাইনাস এক্স কিউব টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ঠিক আছে ওয়ান মাইনাস এক্স কিউব কি পেয়েছি জেড টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এখন আরেকটা ব্যাপার আছে আমি যে এক্স টু দি পাওয়ার সিক্স রেখে দিয়েছি এটাকে রাখা যাবে এটা কিন্তু রাখা যাবে না কারণ আমরা বাকিগুলো সব জেডে নিয়ে চলে আসছি সুতরাং আমরা এটাকেও আমাদেরকে জেডে নিয়ে যেতে হবে তাহলে আমরা কি করবো এটাকে এক্স কিউব সমান ওয়ান মাইনাস জেড তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব সিক্স সমান ওয়ান মাইনাস জেড হোল স্কোয়ার তা লিখতে পারি এইবার মাইনাস ওয়ান বাই থ্রি ওয়ান মাইনাস জেড হোল স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস টু জেড প্লাস জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ডিজেড তাই তো এবারে আমরা এটাকে লিখতে পারি জি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস প্লাস না সরি মাইনাস হবে টু ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে কী হবে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি টু জেড টু দি পাওয়ার টু বাই থ্রি লেখা বোঝা না গেলে তোমরা কমেন্টে জিজ্ঞাসা করতে পারো আর প্লাস জেড টু দি পাওয়ার ফাইভ বাই থ্রি ডিজেড
তাহলে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি মাইনাস ওয়ান বাই থ্রি, এটা বাই রেখে দিলাম। এবার কী হবে, মাইনাস ওয়ান বাই থ্রি কী হবে, যে এক্স টু দি পাওয়ার এন থাকলে কী হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, তাহলে কী হবে, জি টু দি পাওয়ার টু বাই থ্রি, থ্রি বাই টু মাইনাস টু জেড ইন্টু থ্রি বাই ফাইভ ইন্টু জি পাওয়ার ফাইভ বাই থ্রি প্লাস জি টু দি পাওয়ার এইট বাই থ্রি, থ্রি বাই এইট, তাই কিনা? বা এখানে আমাদের যেহেতু উত্তর আসছে তাহলে আমাদের সমকরণ ব্যবহার করার প্রয়োজন সেভাবে পড়ছে না, তো সমকলন যুগ আমরা ব্যবহার করবো এখানে, যেহেতু কাছাকাছি মান আসবে, তো মাইনাস ওয়ান বাই থ্রি, তাহলে আমরা এইটাকে একবার লিখতে পারি গুণ করে মাইনাস হাফ ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়ান বাই ফাইভ, টু বাই ফাইভ হবে জেড টু দি পাওয়ার জেড ইকুয়াল ওয়ান মাইনাস এক্স